আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়ামি ফুড ফিউশন। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো গুঁড়া দুধ দিয়ে মজাদার মিষ্টি দই। এই দইটা খেতে কিন্তু অসম্ভব মজার, আর গুঁড়া দুধ দিয়ে যেহেতু দইটা তৈরি করা হয়েছে এজন্য পানিও অনেকটা কম ছাড়ে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে মজাদার দইটা তৈরি করা যায়। দইটা তৈরির জন্য আমি প্রথমে একটা পাত্রে 2 কাপ নর্মাল তাপমাত্রার পানি নিয়ে নিচ্ছি। এখন এই পানিটাকে সামান্য পরিমাণে গরম করে নেব। পানিটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ। আমি এখানে ডিপ্লোমা ইনস্ট্যান্ট ফুল ক্রিম গুঁড়ো দুধটা ব্যবহার করছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের ফুল ক্রিম গুঁড়ো দুধ ব্যবহার করলেই হবে। গুঁড়ো দুধটা যাতে দলা পেকে না থাকে এজন্য একটা হ্যান্ড বিটারের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দুধে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। দুধে বলক চলে এসেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী আরও কম বা বেশিও দিতে পারেন। আমি এখানে যেই পরিমাণ চিনিটা দিচ্ছি এই চিনিতে মিষ্টি দইটা একদম পারফেক্ট হবে। চিনি থেকে যেই পানিটা বের হবে সেই পানিটা শুকিয়ে নেওয়ার জন্য আরও 2-3 মিনিটের মতো এই দুধটাকে জাল করে নিচ্ছি। দুধটা জাল করে নেওয়া হয়ে গেছে, এখন এই দুধটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আমি এখন ক্যারামেল তৈরি করে নেব, এই জন্য 1 টেবিল চামচের চাইতে কিছুটা বেশি চিনি দিয়ে দিচ্ছি। 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি পানি। এখন এই চিনিটা ক্যারামেল হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। ক্যারামেলটা যখন বাদামি হয়ে যাবে তখন এর মধ্যে সেই সম্পূর্ণ দুধটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই ক্যারামেলটা নাও তৈরি করতে পারেন, কিন্তু এই ক্যারামেলটা দেওয়ার ফলে দইয়ে খুব সুন্দর একটা কালার চলে আসবে। এতে করে দেখতে এবং খেতে অসম্ভব ভালো লাগবে। এখন আরও 3-4 মিনিট জাল করে নিয়ে চুলাটা অফ করে দিচ্ছি। এখন এই দুধটাকে ঠান্ডা করে নিব। ঠান্ডা মানে পুরোপুরি ঠান্ডা নয়, কুসুম গরমের চাইতে কিছুটা বেশি গরম রাখবো। দুধটা ঠান্ডা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিব দইয়ের বীজ। আমি এখানে পানি ঝরিয়ে নেওয়া 2 টেবিল চামচ টক দই নিয়ে নিয়েছি। এখন এই টক দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে এই দুধের মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি গরম দুধের মধ্যে দইয়ের বীজটা দেওয়া যাবে না, এতে করে দুধটা কিন্তু ছানা হয়ে যাবে। আমি এখানে প্লাস্টিকের 3টা কাপ নিয়ে নিয়েছি। এই কাপের মধ্যে আমি দইয়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। বাকি যে মিশ্রণটুকু রয়েছে সেই মিশ্রণটুকু আমি একটা মাটির পাত্রে নিয়ে নিচ্ছি। আমি আজকে দই মেকারে দইটা তৈরি করব। আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবেই দইটা তৈরি করে নেবেন। যে প্লাস্টিকের কাপগুলো নিয়েছিলাম সেই কাপগুলোকে আমি দই মেকারে দিয়ে দই মেকারের ঢাকনা দিয়ে ঢেকে সুইচটা অন করে দিচ্ছি। আর যে মাটির পাত্রের মধ্যে আমি দইটা নিয়েছি সেই মাটির পাত্রটাকে আমি কম্বলে মুড়িয়ে রেখে দিচ্ছি। 2-3 ঘন্টা পর ঢাকনাটা তুলে নিচ্ছি। আপনাদের দই মেকারে দই তৈরি করতে আরও বেশি সময়ও লাগতে পারে। দইটা একদম পারফেক্টভাবে জমে গেছে, এখন এই দইগুলোকে নর্মাল ফ্রিজে রেখে দেব। মাটির পাত্রে যেই দইটা কম্বলের মধ্যে রেখে দিয়েছিলাম সেই দইটা এখনও হয়নি, এজন্য আমি দই মেকারে 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। 1 ঘন্টা পর এই দইটাও একদম পারফেক্টভাবে জমে গেছে। আমার কাছে মনে হচ্ছে মাটির পাত্রের দইটাই বেশি ভালো হয়েছে। এখন এই সবগুলো দই ফ্রিজে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পর দইগুলোকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি দইটা কতটা পারফেক্ট হয়েছে। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এই দইটা কতটা পারফেক্ট হয়েছে। আশা করি আমার আজকের এই মিষ্টি দইয়ের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বাসায় অবশ্যই একবার তৈরি করবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।